হ্যালো ইউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফয়সাল আহমেদ। আজকে ফটোশপের আরেকটি লেসন নিয়ে হাজির হয়েছি। আপনারা যারা ফটোশপে কাজ শিখতে আগ্রহী বা যারা কাজ শুরু করেছেন তাদেরকে আমি একটি সাজেশন দিব, তা হচ্ছে আমার ভিডিওগুলো দেখুন। প্রথম থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারবেন, আর কন্টিনিউ স্টেপ বাই স্টেপ আমি আরও টুলস এবং কাজের ব্যবহার আমি আপনাদের দেখিয়ে দিব। তো চলেন, আজকে আমি আপনাদের একটি পার্টি ডিজাইন করে দেখাবো। কাজটি দেখলে আশা করি বুঝতে পারবেন এবং জানতে পারবেন, নিজে চেষ্টা করলে অবশ্যই করতে পারবেন। তো চলেন দেখা যাক। ফটোশপটা ওপেন করার পর আমরা একটা ডকুমেন্ট ওপেন করি, একটা ছবি। পার্টি ডিজাইনটা আসলে কীরকম এটা আমি ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা আমি ডাউনলোড করে নিয়েছি, তো আপনারা গুগলে ফটোশপ পার্টি ডিজাইন লিখলে দেখবেন অনেক ধরনের পার্টি ডিজাইন আসছে। তো আমরা যেহেতু কাজ শিখতেছি, তো আমাদের একদম সিম্পল একটি ডিজাইন দিয়ে ফার্স্টে এটা সম্পর্কে ধারণা নিতে হবে। তারপরে দেন আমরা আস্তে আস্তে এটার পরিমাণ, কাজের পরিমাণ বাড়তে থাকবে, আমরাও শিখতে থাকবো এবং আমরা সকল ধরনের কাজ আমরা করবো ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, আমি আর একটি ডকুমেন্ট নিয়ে নিউ একটি ডকুমেন্ট নিলাম, ডিফল্ট ফটো সাইজ। ডকুমেন্ট নেওয়ার পর আমরা এখানে লেয়ার বক্সে একটি লেয়ার নিব। লেয়ার নেওয়ার পর এখান থেকে উপরে বাম পাশে টুল বারে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল, রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে আমরা এভাবে টান দিয়ে ড্র্যাগ করে লেফট বাটন চাপ দিয়ে আমরা সিলেকশন করব। দেন এটার কালারটা চেঞ্জ করব, অল্টার ব্যাক স্পেস। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। দেন লেয়ারে ক্লিক করে, মুভ টুলে ক্লিক করে আমি অল্টার চাপ দিয়ে ধরে এটা জাস্ট কপি করলাম। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, লেয়ার বক্সে আরেকটি কপি লেয়ার তৈরি হয়েছে। তো আমি আবার অল্টার চাপ দিয়ে আরেকটি কপি করলাম। তো আমি আবারও আরেকটি লেয়ার কপি করলাম। কপি করার পর আমি এটাকে কন্ট্রোল টি চাপ দিয়ে আমি এটাকে রোলিং করে সোজা করলাম। পার্টি ডিজাইনটা আসলে এইভাবে করতে হয়। করার পর একটু বাঁকা আছে, আমি প্রপারলি সোজা করি। প্রপারলি সোজা করার পর এখানে এই যে লেয়ারটা, এই লেয়ারটা আপনি এখানে কন্ট্রোল ক্লিক করে, কন্ট্রোল চাপ দিয়ে এই থাম্বনেইলে ক্লিক করলেই সিলেকশন হবে লেয়ারটা। তখন আপনি এটা কালারটা চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল ব্যাক স্পেস। তো কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেন কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দেওয়ার পর আপনি আনসিলেক্ট, ডি সিলেক্ট করলেন। দেন এখান থেকে মুভ টুলে যাবেন, আবার লেয়ারে ক্লিক করবেন, দেন অল্টার চাপ দিয়ে এভাবে আরেকটি এবং আরেকটি, তিনটি নেবেন। তো তিনটি নেওয়ার পর আপনি পার্টি ডিজাইনটা আসলে একটার উপর দিয়ে আরেকটার ভিতর দিয়ে ঢুকে বের হয়ে আসবে এরকম একটি ডিজাইন। তো আমরা এই উপরে যে লাল লেয়ারটা আছে, লেয়ারটা কোনটা এটা দেখার জন্য, এই লেয়ারটি দেখার জন্য আমরা রেড বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করব। উপরে যেটা আসবে লেয়ার ওয়ান, লেয়ার ওয়ানে ক্লিক করব। লেয়ার ওয়ানে ক্লিক করার পর এই যে এখানে সিলেক্ট আছে লেয়ার বক্সে দেখবেন লেয়ার ওয়ানটা সিলেক্ট হয়েছে। দেন এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই যে থাম্বনেইল, এই থাম্বনেইলে আমরা ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার ওয়ানটা সিলেক্ট হয়েছে। তো এই লেয়ার ওয়ান থেকে আপনি কোন কালারটা নিচে নামাবেন, সাপোজ আমি এই হলুদটা নিচে নামাবো, রেডটা উপরে রাখবো। তো এই যে মাঝখানে লম্বা যে হলুদ লেয়ারটা তৈরি হয়েছে এই লেয়ারটা, দেন এখানে আবার লেফট বাটন ক্লিক করে এই হলুদ লেয়ারটায় রাইট বাটন ক্লিক করব, উপরে যেটা আসবে লেয়ার ওয়ান এটাতেই ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কপি হয়েছে। হ্যাঁ, লেয়ার বক্সে দেখতে পাচ্ছেন আমি এইভাবে চোখ অফ করলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। দেন জাস্ট আর কিছুই করা লাগবে না, জাস্ট ব্যাক স্পেস।
দেখতে পাচ্ছেন আমাদের হলুদ লেয়ারটা নিচে নেমে গেছে। তো আমরা এখানে আবার আমরা নিচে নামাবো এই হলুদটাকে, সেই ক্ষেত্রে আমরা আবার এখানে কন্ট্রোল ডি দিয়ে আমি ডিসিলেক্ট করে নিলাম, দেন এটা নামাবো যেহেতু, তো এখানে আবার রেড বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করলে প্রথমে যেটা আসবে সেটাতে ক্লিক করবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার বক্সে সিলেক্ট হয়েছে লেয়ারটা, তো আমি চোখ অফ করলেই বুঝতে পারছি যে লেয়ারটা সিলেক্ট হয়েছে। দেন কন্ট্রোল চাপ দিয়ে আমি থাম্বনেলে ক্লিক করব, কন্ট্রোল চাপ দিয়ে থাম্বনেলে ক্লিক করলে সিলেক্ট হবে। সিলেক্ট হওয়ার পর আপনি এই যে আমরা এইটা মাঝখানেরটা এই এই অংশটুকু এই সিলেকশনের মধ্যে যে অংশটুকু আছে এই অংশটুকু আমরা নিচে নামিয়ে দিব, হলুদটা নিচে নামাবো লালটা উপরে উঠাবো। তো আপনি এখানে আবার ক্লিক করবেন, দেন লেফট বাটন ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবেন, দেন প্রথমে লেয়ার ওয়ান কপি ফোর লেয়ার এটাতে ক্লিক করবেন। দেখেন সিলেক্ট হয়েছে, তো এই চোখটা অফ করলেই আপনি বুঝতে পারবেন লেয়ারটা কোনটা। তো এই সিলেকশনের মধ্যে এই লেয়ারটা আপনি সিলেক্ট করছেন, দেন আর কিছু করা লাগবে না, ব্যাক স্পেস দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এটা নিচে নেমে গেছে। দেন আমি কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। তো এই যে আপনার এই দুই নাম্বার যে স্টেপটা রেড, এটাতে আমি ক্লিক করলাম রেড বাটন রাইট বাটন দেন ফার্স্ট লেয়ার। তো এই যে দেখেন লেয়ার বক্সে সিলেকশন হয়েছে, চোখ অফ করলে আমরা বুঝতে পারছি। তো দেন এটা সিলেকশন করব কীভাবে, কন্ট্রোল এই থাম্বনেলে ক্লিক করব, মাউসের কার্সারটা এখানে ক্লিক করলেই সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে আমরা এইটা নিচে নামাবো রেডটা উপরে উঠাবো। তো এখানে আবার লেফট বাটন এবং রাইট বাটন ক্লিক করলে প্রথমে যেটা আসবে সেটা সিলেক্ট করব, দেন এই যে এখানে সিলেকশন হয়েছে লেয়ার বক্সে দেখে নিব একবার আমরা, দেন আমরা জাস্ট ব্যাক স্পেস ক্লিক করলেই আমাদের এটা নিচে নেমে গেছে হলুদ আর রেডটা উপরে উঠে পড়ছে, চমৎকারভাবে আপনি কাজটা হয়ে গেছে। তো আমরা আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন হলুদটা, এই হলুদটা আমরা নিচে নামাবো। তো সেক্ষেত্রে আমরা কী করব, আমরা এখানে যেহেতু সিলেক্ট করাই আছে সেহেতু আমরা শুধু এই হলুদটাতে উপরে ক্লিক করব। এই যে দেখেন সিলেক্ট হয়েছে, দেখে নিব আমরা এই যে এটা সিলেক্ট হয়েছে, আমরা এখানে ক্লিক করছি, দেন জাস্ট ব্যাক স্পেস, দেখেন হলুদটা নিচে নেমে গেছে। তারপর আমরা কী করব, মোটামুটি আমরা এই হলুদটাকে উপরেরটা, হ্যাঁ ঠিক আছে উপরেরটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তো মোটামুটি এইভাবে আসলে পার্টি ডিজাইনগুলো করা হয় ভিউয়ার্স। দেন কন্ট্রোল ডি দিব, দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডিজাইন করে ফেলছি। তো এইভাবে আরও সময় নিয়ে আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করবেন, দেখবেন আরও বিভিন্ন টুল দিয়েও অন্যান্য টুল দিয়েও এইভাবে পার্টি ডিজাইন এইখানে আপনি আমরা করে দেখব, বা অন্য কিছু টু অন্যভাবেও পার্টি ডিজাইন করা যায়, ওগুলো আমরা অ্যাডভান্স লেভেলে কাজ যখন শিখবো তখন দেখব। তো এই ছিল ভিউয়ার্স আজকে, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।